করে দেয় এখন উদয়। লাস্ট ক্লাসটা এইটুকু পড়ানো হয়েছিল তোমাদেরকে, এই একটা অংশ উদয় হয়ে গেছিল, অর্থাৎ এইটু ডিসিইউ বাই ডিএক্স প্লাস পিসিইউ ইকুয়াল টু জিরো, এই অংশটুকু হয়ে গেছিল। ঠিক আছে, তোমাদের মনে আছে? আনসার দাও। This shows that y equal to cu is the solution of dy by dx plus py equal to 0. এতটুকু হয়েছিল কিনা তোমরা জবাব দাও একজন। হ্যালো, ইয়েস অর নো বলো একজন। জি স্যার, এ পর্যন্ত হয়েছিল। আচ্ছা, তাহলে আমার সেকেন্ড অংশটাতে আমরা যাই, ওই যে রেজাল্টার জি, আমরা যে অংশটাকে ধরলাম ভি ইকুয়াল টু ছিল ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন পি ডিএক্স, তারপর ইন্টিগ্রেশন কিউ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ডিএক্স, ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, এই অংশটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করব। তাহলে লেফট সাইডে যদি আমরা ডিফারেনশিয়েট করি এক্স এর সাপেক্ষে, তাহলে হবে ডিভি বাই ডিএক্স, এই যে দেখো ডিভি বাই ডিএক্স। তারপর আমরা এই অংশটাকে, এক অংশকে ধরো ইউ, ভি এর পরে যে অংশটা আছে এটাকে ধরো ইউ, আর ইন্টিগ্রেশন সহ যে অংশটা আছে এটাকে ধরো ভি, তারপর হলো ডিএক্স। তাহলে এখন ইউ ভিতে আমরা এটাকে ডিফারেনশিয়েট করব। তাহলে ইন্টিগ্রেশন অংশটাকে আমরা কনস্ট্যান্ট রেখে দিলাম, এই যে দেখো এটা কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার এক্স মনে করো এটাকে, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হলো ই টু দি পাওয়ার এক্স, তাই আমরা ই টু দি পাওয়ার এক্স পুট করে দিলাম। তারপর অংশটা তো আসলে এক্স না, মাইনাস ইন্টিগ্রেশন অফ পি, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের শর্ট আউট হয়ে আমাদের থাকবে শুধু মাইনাস পি, এই যে দেখো মাইনাস। তারপর প্লাস এইটাকে এখন কনস্ট্যান্ট রেখে দিলাম, ইন্টিগ্রেশন অফ এইটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, তাহলে কি হবে, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন এর শর্ট আউট হয়ে গেল, তাহলে আমাদের থাকবে শুধু কিউ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডি এক্স, এই যে কিউ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডি এক্স, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন এর শর্ট আউট হয়ে গেল। তাহলে এখন আমাদের এইটাকে সিম্পলিফাই করলে আমরা পাই দেখো কি, যে এই অংশটার সমান হলো ভি, এই যে দেখো এই যে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পি ডি এক্স ইন্টিগ্রেশন এত সমান হলো যে ডি এক্স সমান হলো যে ভি, এই যে আমরা শুরুতেই দেখো এই যে দেখো এটা সমান হলো এই যে ভি, আমি ভি পুট করে দিলাম, তাইলে হলো মাইনাস পি ভি প্লাস এই জায়গাটাই দেখো ই টু দি পাওয়ার মাইনাস এত আর ই টু দি পাওয়ার প্লাস এত, তাইলে দুইটা মিলে কি হয়ে গেলো এই জায়গাটায়, আনসার দাও। ওয়ান হবে, ওয়ান হয়ে গেল, তাহলে আমাদের থাকতেছে শুধু কিউ, এই যে দেখো কিউ হয়ে গেল। তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে এই মানটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, তাহলে দেখো ডিভি বাই ডিএক্স প্লাস পিভি ইকুয়াল টু কিউ। আগের আগে এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো দেখো আগের অঙ্কটার বেলায় অংশটার বেলায় দেখো আমাদের রাইট হ্যান্ড মেম্বার কি কি হয়ে গেছিল, এই যে রাইট সাইডে আমাদের জিরো হয়ে গেছে দেখো এই জায়গাটায়, এই সাইডে কি রাইট হ্যান্ড সাইডে জিরো, আর দ্বিতীয় পার্টের বেলায় দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের একটা মান রয়ে গেল কিউ। তাহলে হুইচ শোজ দ্যাট, এই যে দেখো হুইচ শোজ দ্যাট ওয়াই ইকুয়াল টু বি, অর্থাৎ কিউ বি টেক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ, ওয়াইটা সমান আমরা এই জায়গায় কি পেলাম ভি, ওয়াই ইকুয়াল টু ভি ইজ দ্য সলিউশন অফ dy by dx plus py equal to q. Solution of the differential equation 1 and 2 consisting of two parts. That is, the solution to the function that is cu and v. Full stop. Q is the solution of the differential equation whose right hand side 0. অর্থাৎ আমি যে একটু আগে বলে দেখাই আসলাম, সিইউ আমরা যে সলিউশনটা পেলাম ওই অংশটা রাইট হ্যান্ড সাইডটা হলো জিরো, সিইউ ইজ নোন এজ কমপ্লিমেন্টারি
ফাংশন তাইলে আমরা সিইউজেড এই রেজাল্টটা পেলাম বা সমাধানটা পেলাম রাইট হ্যান্ড সাইডে যখন 0 ওই যে সমাধানটাকে আমরা বলবো সিএফ অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন সংক্ষেপে বলবো সিএফ এই যে কমপ্লিমেন্টারি ফাংশন তারপর আছে সেকেন্ড পার্ট অফ টু ইজ ভি ফ্রি ফ্রম এনি আরবিটারি কনস্ট্যান্ট এন্ড ইজ নোন অ্যাজ পার্টিকুলার ইন্টিগ্রাল অর্থাৎ সেকেন্ড অংশটার মধ্যে আমাদের কোনো আরবিটারি কনস্ট্যান্ট নাই এবং ওইটাকে আমরা বলবো সেকেন্ড অংশটা অর্থাৎ রাইট হ্যান্ড মেম্বার যে অংশটা যা আছে কিউ যেটা আছে কিউ নাই যে অংশটা ওখানে আমরা পেলাম ভি ওয়াই ইকুয়াল টু যে রেজাল্টটা ওই রেজাল্টটা ওই অংশের রেজাল্টটাকে বলবো আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল সংক্ষেপে বলবো পিআই এবং জেনারেল সলিউশন হবে বা কমপ্লিট সলিউশন হবে তখন আমাদের এই ইকুয়েশনটা কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু সিএফ প্লাস পিআই এটা হইল যে তোমার জেনারেল রুলস তার এবার আসো মেথড ফর ফাইন্ডিং দ্য কমপ্লিমেন্টারি ফাংশন এখন তুমি কিভাবে কমপ্লিমেন্টারি ফাংশনটাকে বের করবা in finding the complementary function right hand side of the given equation is replaced by zero অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইডে যে মানটা তুমি যদি মানও থাকে আমাদের বোধে আর ছিল রাইট হ্যান্ড সাইডে তখন তুমি কি করতে হবে জিরো ধরতে হবে যাই থাক না কেন আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনে রাইট হ্যান্ড সাইডে তুমি সিএফ বের করার সময় ওই অংশটাকে জিরো ধরতে হবে তারপর এই যে ওয়াই ইকুয়াল টু যদি আমরা সলিউশন ধরলাম একটা সি সি ওয়ান ইকুয়াল টু যদি পরে এম এক্স এটাকে তুমি ডিফারেনশিয়েট করো দুইবার একবার করলে ওয়াই ডিওয়াই বাই ডিএক্স আর ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার এখানে মানটা পুট করে দাও একবার করলে কি হবে আমার এখানে আছে শুধু ডাবল ডেরিভেটিভ সুতরাং আমার চারবার দরকার নাই আমি দুইবার করলেই যথেষ্ট করে আমি এখানে মানগুলো পুট করে দিলাম সি ওয়ান তো কনস্ট্যান্ট আর এম টাও কনস্ট্যান্ট এখন দেখো প্রত্যেকটাতে ই টু দি পাওয়ার এম এক্স আছে আমি এটাকে কমন নিয়ে নিলাম কমন নেওয়ার পর এম স্কোয়ার প্লাস পি এম প্লাস কিউ ইকুয়াল টু জিরো আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে গেলাম দ্বিঘাত সমীকরণ এখানে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে এখানে কন্ডিশনটা আমি লিখি নাই এটা অন্যান্য অঙ্কের বেলায় অবশ্যই আমি লিখে দিচ্ছি where e to the power mx is not equal to 0 e to the power mx কখনো 0 হবে না তোমরা আমাকে প্রশ্ন করতে পারতা যে c1 e to the power mx 0 না লিখে এটা কেন লিখলাম শুরুতেই আমাদের শুরুতেই কন্ডিশনেই আছে যে let y equal to c1 e to the power mx where e to the power mx is not equal to 0 যদি e to the power mx equal to 0 নাই হয় তাহলে অবশ্যই এই ইকুয়েশনটা সমান হবে ওকে আমি ক্লিয়ার করে দিলাম কথা এই যে এখানে দেখো ইট ইজ কল্ড অক্সিলারি ইকুয়েশন ওয়্যার ই টু দি পাওয়ার এম এক্স ইজ নট ইকুয়াল টু 0 সলভ দা অক্সিলারি ইকুয়েশন অর্থাৎ এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি এখন কয়টা মান পাবো দুইটা স্যার দুইটা মান পাবো এখন যদি মনে করো কেস 1 রোডস রিয়েল এন্ড ডিফারেন্ট মানগুলা রিয়েল এন্ড ডিফারেন্ট এম1 ইকুয়াল টু 2 পাইছো এম2 ইকুয়াল টু 3 পাইছো তাহলে আমরা কমপ্লিমেন্টারি ফাংশনটা আমরা কিভাবে লিখবো ম্যানারটা হলো ওয়াই ইকুয়াল টু সি ওয়ান ই টু দি পাওয়ার এম ওয়ান এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার এম টু এক্স রোডস যদি রিয়েল এবং ডিফারেন্ট হয় যে দ্বিঘাত সমীকরণটা আছে ওই মানে ওই ইকুয়েশনটা রোডস তুমি যদি সলভ করবা করার পর রোডগুলো যখন রিয়েল এবং ডিফারেন্ট হবে তখন আমরা সিএফটা লিখবো এইভাবে C1 এবং C2 কনস্ট্যান্ট হোয়ার C1 এন্ড C2 কনস্ট্যান্ট এবার কেস 2 রোডস রোডস মানে রিয়েল এন্ড ইকুয়াল রিয়েল এবং ইকুয়াল যদি হয় যেমন M1 ইকুয়াল টু 2 M2 ইকুয়াল টু 2 হয়ে গেছে
অর্থাৎ মানগুলো ইকুয়াল থ্রিও পেতে পারো, তিনটে মানের এম ওয়ান টু এম টু টু এম থ্রি ও টু হতে পারে, তাই না? সেই ক্ষেত্রে ইকুয়াল হলে কিভাবে তুমি সিএফটা লিখবে, তখন ওয়াই ইকুয়াল টু সি ওয়ান এম ওয়ান এক্স প্লাস সি টু এক্স ই টু দি পাওয়ার এম ওয়ান এক্স। এখানে কি ভেরিয়েশনটা আসলো শুধু, সেই মনে করো টু টু হলো আর কি, ধরো টু টু মানটা, তাইলে হবে সি ওয়ান ই টু দি পাওয়ার টু এক্স প্লাস সি টু এক্স ই টু দি পাওয়ার টু এক্স। তাহলে ই টু দি পাওয়ার টু এক্সটা তো কমন নিয়ে নিতে পারি, এই যে টু এক্সটা কমন নিয়ে নিই, তাহলে সি ওয়ান প্লাস সি টু এক্স। যদি তিনটা টু হতো তাহলে আমরা লিখতাম সি থ্রি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার টু এক্স, ফোর হলে এক্স টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার টু এক্স। বুঝে নিতে পারছি তোমাদেরকে? জি স্যার। এক্স শুধু পারতে থাকে এক্স, এটা হলো ইকুয়াল রোটের বেলা। এবার আসো, রোটস যদি ইমাজিনারি হয় সেই ক্ষেত্রে তুমি কিভাবে তুমি সিএফ টাকে তুমি লিখবা, এটা ইফ দ্য রোটস আর আলফা প্লাস প্লাস মাইনাস আই বিটা, দেন দ্য সলিউশন উইল বি ওয়াই ইকুয়াল টু সি ওয়ান ই টু দি পাওয়ার আলফা প্লাস আই বিটা এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার আলফা মাইনাস আই বিটা এক্স। এটা বুঝছো তো কোন জায়গায় এই মানটা বসাচ্ছি আসবে? একদম এই জায়গাটাই বসাচ্ছি একদম শুরুতে, যে এই যে ধরলাম যে এই যে দেখো লেট ওয়াই ইকুয়াল টু সি ওয়ান ইটু দিপার এম এক্স, ওই এম এর জায়গায় আমি রুট গুলা বসাচ্ছি, সি ওয়ান দিয়ে একবার এম এর মানটা বসাচ্ছি প্লাস সি টু দিয়ে আবার ইটু দিপার এম এর মানটা বসাচ্ছি, এই জায়গাটায় বসাচ্ছি। এটা হলো অরিজিন, বুঝতে হবে। এই যে আমি আবার এখানে যে আমি এই যে বসাইলাম যে মানটা, এই যে এই জায়গাটায় সি ওয়ান দিয়ে একটা মান বসাইছি আবার সি টু দিয়ে আর একটা মান রুট বসাও। এখন এটাকে সিম্পলিফাই করো তোমরা, আমি খালি স্ক্রল করি, তোমরা দেখো এখান থেকে বেস বেস সমান সমান হলে পাওয়ার গুলো হবে যোগ, দুইটা তুমি দুইটা ভাগ করতে পারি, ইটু দি পাওয়ার আলফা এক্স লিখতে পারি ইন্টু ইটু দি পাওয়ার আই বিটা এক্স লিখতে পারি, ওখানে ইটু দি পাওয়ার আলফা এক্স লিখতে পারি, ইটু দি পাওয়ার মাইনাস আই বিটা এক্স লিখতে পারি, ইটু দি পাওয়ার আলফা এক্স কমন চলে আসছে, তারপর সি ওয়ান ইটু দি পাওয়ার বিটা এক্স লিখতে পারি কস বিটা এক্স প্লাস আই সাইন বিটা এক্স, তারপর সি টু ইটু দি পাওয়ার মাইনাস আই বিটা এক্স লিখতে পারি কস বিটা এক্স মাইনাস আই সাইন বিটা এক্স, তারপর আমরা কি করলাম তোমার দেখো কস বিটা এক্স কমন নিয়ে নিলাম, তাহলে আমরা সি ওয়ান প্লাস সি টু কস বিটা এক্স, তারপর সি ওয়ান আই মাইনাস সি টু আই সাইন বিটা এক্স, এরপরে সি ওয়ান সি টু কে আবার ধরলাম ক্যাপিটাল এ আর সি ওয়ান আই মাইনাস সি টু আই কে ধরলাম কনস্ট্যান্ট, এগুলো এটাকে ধরলাম ক্যাপিটাল বি, তাইলে আমাদের কি হলো এটা দিব আলফা এক্স এ কস বিটা এক্স প্লাস বি সাইন বিটা এক্স, অর্থাৎ আমরা ইমাজিনারি রোড ছুটি হয় আমরা ডিরেক্ট এইভাবে আমি মানটা লিখব সিএফটাকে লিখব। এখন মনে করো তোমরা পেয়েছো এই স্যার প্রথম থেকে তিন নাম্বার লাইনটা কিভাবে আসলো একটু বলবেন? এই কোনটা এটা? জি স্যার। এটা তো কমন নিলাম শুধু ই টু দি পাওয়ার আলফা এক্স ইনটু ই টু দি পাওয়ার আই বি এক্স হয়ে যায় না, বেস বেস সমান হলে পাওয়ার গুলো যোগ হয় না, এটাকে আবার দুইটা পার্ট করে ফেলতে পারো না ইনটু করে, আরে এই মানটাকে তুমি ই টু দি পাওয়ার আলফা এক্স ইনটু ই টু দি পাওয়ার আই বি এক্স লিখতে পারো কিনা ইয়েস অর নো বলো না। জি স্যার। তাহলে আমি এখানে ই টু দি পাওয়ার আলফা এক্স ইনটু ই টু দি পাওয়ার মাইনাস আই বি এক্স লিখতে পারি কিনা? জি স্যার। তাহলে ই টু দি পাওয়ার আলফা এক্স টাকে কমন নিয়ে নিলাম, তারপর আসো এটা তো সূত্র, ই টু দি পাওয়ার আই এক্স এর সূত্র পাও নাই তোমরা কখনো কস এক্স প্লাস আই সাইন এক্স? সেটা আমি ভুলে গেছি এই জন্য বুঝিনি। আই থিটা পড়ছিলাম মনে হয়। হ্যাঁ আই থিটা অথবা আই এক্স, ওই যে ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স হলে মাইনাস হয় ওই সূত্রটা, ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি আমি, সেই সূত্রটা ভুলে গেছি এই জন্যই। ক্লিয়ার এখন? জি স্যার বুঝছি। ওকে থ্যাংক ইউ। তাহলে এই দুইটা মানকে আমরা এ কস বিটা এক্স প্লাস বি সাইন বিটা এক্স, আমরা এই এই যে জিনিসটা ডেরাইভেশনটা কিন্তু আমরা পড়বো না, কিন্তু তোমাদেরকে ডেরাইভেশনটা শিখাই দিলাম এভাবে আমি এই জায়গাটায়। এখন মনে করো তুমি ইয়া পাইছো এই ইমাজিনারি রো টু প্লাস মাইনাস আই থ্রি এক্স পাইছো, তাহলে তুমি এটা কি করবা, থ্রি আই পাইছো মনে করো,
2 plus minus 3i তাহলে cf টা কিভাবে লিখবা তুমি ইমাজিনারি রুট পাইছো 2 plus minus 3i তুমি ডাইরেক্ট cf টা কিভাবে লিখবা আর e টু দি পাওয়ার 2 x আর ওই যে আলফা প্লাস আই প্লাস মাইনাস আই বিটা এক্স লিখলাম ওইটার সাথে কম্পেয়ার করো ইজ ই টু দি পাওয়ার 3x ইনটু x হবে কেন 2x আমি তো 2x পুটা আলফাটা তো 2 2 3i না স্যার হ্যাঁ 3i বলছি তাহলে হলো a cos 3x প্লাস b sin 3x হবে জি স্যার আর e টু দি পাওয়ার 2x হবে বুঝতে পারছো জি স্যার এখন মনে করো শুধু প্লাস মাইনাস 3i পাইছো কি হবে তখন বলো তাহলে প্রথমটা 0 স্যার রাইট 0 না 1 হবে 1 হয়ে যাবে আর কি আলফা 0 ছিল হ্যাঁ আলফা 0 যেহেতু 1 হয়ে যাবে তাহলে a cos 3x plus b sin 3x ক্লিয়ার কনসেপশন জি স্যার ওকে তাহলে তোমরা কিভাবে cf টা বের করা যায় এটা শিখে গেলে এখন তোমরা একটা বলি চলে আসো এই যে এখন বের করা লাগবে না হ্যাঁ ওইটা তো cf তো বের করেই ফেললাই যে মানে a আর b স্যার এটা থাকবে এভাবে a আর b এর তো কনস্ট্যান্ট এই যে c1 plus c2 কে ধরলাম এটা কোশ্চেনে আর কি নিউমেরিক্যাল নাম্বার থাকবে না নিউমেরিক্যাল হবে কেন এটা কনস্ট্যান্ট নিউমেরিক্যাল হ্যাঁ বাট আরবিটারি কনস্ট্যান্ট আর কি সাদি খুশি মতো এটা তোমার কোনো একটা অঙ্কে তোমার প্যারামিটার হিসেবে বের করা রাখতে পারে যদি প্যারামিটার দ থাকে ওই আর কি প্রতিটাতেই কনস্ট্যান্ট আছে সিএফ এর এখানে এ বি দিলাম আগের গুলাতে সি ওয়ান সি টু আছে হ্যাঁ বলো তো পরের যে কনস্ট্যান্টটা বি আছে ওখানে আই থাকবে না একটা না না আই সহ তো ধরছি এই যে ব্র্যাকেট দিয়া এই যে দেখো সি ওয়ান আই মাইনাস সি টু আই প্রত্যেকটাকে ধরছি তো বি এটাও তো কনস্ট্যান্ট জি স্যার আই স্কয়ার সমান কত 1 মাইনাস 1 আই স্কয়ার ইকুয়াল টু 1 নাকি আই স্কয়ার মাইনাস রুট ওভার মাইনাস 1 তাহলে ওইটাও কি আই যে আছে এখানে তুমি অরিটর তো কোনো কারণ নেই সে কনস্ট্যান্ট আমরা এই যে দেখো এই যে লিখলাম আমরা এইভাবে এটা কিভাবে লিখা হলো বলো কিভাবে এক্সপ্রেস করা হলো এটাকে অপারেটর ফর্মে স্যার এক্সপ্রেস করা হয়েছে বলো না কেন অপারেটরটা আমি শুরু করে আসি নাই এই ফ্যাক্টর শুরু করার আগে ডিটাকে আমি বলি নাই ডি ইকুয়াল টু হলো ডি বাই ডি এক্স ইটস এ অপারেটর এই অপারেটর দিয়ে আমরা ডিফারেনশিয়েট করি তাহলে এটাকে অপারেটর ফর্মে লিখছে স্যার এই জবাবটা তোমাদের দেওয়া উচিত ছিল তারপর লেট ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স বুঝছো লেট ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স এটাকে এটা প্রতীকটা আমি এখানে একটা কথা বলে রাখি এটাকে এবং এই এই জিনিসটা প্রতিটা অঙ্কের বেলায় আসবে তো প্রতিটা অঙ্কের বেলায় তুমি ডিওভেটি এক্স করলে কি হবে এম ই টু দি পাওয়ার এম এক্স হবে দুইবার করলে কি হবে এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স হবে তিনবার করলে কি হবে এম কিউব ই টু দি পাওয়ার এম এক্স হবে চারবার করলে ই হবে এবং প্রতিটা অঙ্কের বেলায় একই হবে সুতরাং তুমি বাকিগুলার বলে তোমরা বুঝে নেবে এই যে আমি এখানে ডিরেক্ট দেখো সবগুলো করে ফেলছি এই যে ওয়াই লাইট ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এটাকে জিস প্রাসে যে তো কিভাবে ডিফারেন্সিয়েট করো দুইবার পর্যন্ত করলে তাহলে হাইয়েস্ট কি হবে কোএফিসিয়েন্ট এম স্কয়ার হবে ই টু দি পাওয়ার এম এক্স কমন চলে আসবে ই টু দি পাওয়ার এম এক্স ইজ নট ইকুয়াল টু 0 তাহলে অক্সিলারি ইকুয়েশন যে ইকুয়েশন আসে এটাকে আমরা বলি এ ই ক্যাপিটাল এ ই অক্সিলারি ইকুয়েশন সাহায্যকারী সমীকরণ বুঝছো তো এটা দুইবার ডিফারেন্সিয়েট করে মান বসালাম এখানে মান বসালাম ওয়াই এর মান বসালাম শুধু ই টু দি পাওয়ার এম এক্স তারপর ই টু দি পাওয়ার এম এক্স টাকে কমন নিলাম তখন আমাদের এই ইকুয়েশনটা আসে ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু 0 না বলে এটা সমান 0 হয় এই এখন এটাকে ইয়া করবো আর কি এটাকে তোমার এখন সিম্পলিফাই করতে হবে এম এর মানের জন্য তাহলে কি পেলাম আমরা এম এর মান ক্লিয়ার ফাইভ মিলিমিটার তাহলে রোডস আর রিয়েল এন্ড ডিফারেন্ট কোনটার সাথে মিলে গেছে রোডস আর এক নাম্বার কেসের সাথে রোডস আর রিয়েল এন্ড ডিফারেন্ট
তাহলে হ্যান্স দ্য রিকোয়ার্ড সলিউশন ইজ সলিউশন অথবা সিএফ ও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। ওয়াই ইকুয়াল টু সি ওয়ান ই টু দি পাওয়ার থ্রি এফ প্লাস সি টু ই টু দি পাওয়ার ফাইভ এফ। ওই যে এখানে মানটা বসাইছি একটা কনস্ট্যান্ট বসাইতে হয় সাথে, এই হলো যে ম্যানার রীতি। এই যে দেখো একটা অঙ্ক দিয়ে বুঝে নিতে হবে এই নিয়মের। তারপর আসো দ্বিতীয়টা, এটার অক্সিলারি ইকুয়েশনটা কি হবে মুখে মুখে বলে ফেলো আমাকে, মুখে মুখে বলে ফেলো। এই যদি পরে এমএস জিরো হবে প্লাস সিক্স হবে। এই অঙ্কগুলো কিন্তু অনেক সোজা বুঝে গেলে। এখন ফ্যাক্টরাইজ করো, ফ্যাক্টরাইজ করে এম এর মান বের করে তোমার দায়িত্ব। তাহলে এইটা হয়ে গেল আমাদের রিয়েল এন্ড ডিফারেন্ট। তাহলে এখন হয়ে গেল সি ওয়ান ইজ মাইনাস টু এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস এফটা বের হয়ে গেল, বা জেনারেল সলিউশন বলতে পারো, কমপ্লিট সলিউশন বলতে পারো। রাইট হ্যান্ড সাইডে যেহেতু সলভ দ্য ইনিশিয়াল প্রবলেম, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, ওয়াই ডাবল প্রাইম প্লাস মাইনাস ফোর ওয়াই প্রাইম প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু জিরো। এটা আসলে কি ওয়াই ডাবল প্রাইম মানে কি বলো? ডাবল দুইবার ইকুয়াল মানে দুইবার ডিফারেনশিয়াল। তুমি এইভাবেও তো জবাব দিতে পারো, বা ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার স্যার, ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স, ঠিক আছে? এটা মানে ডি স্কয়ার, তুমি ভাববা কি ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার, একবার মানে ডি ওয়াই বাই ডি এক্স, আর ওয়াই ইকুয়াল টু জিরো। আর ইনিশিয়াল কন্ডিশন দিছে ওয়াই জিরো ইকুয়াল টু জিরো, ওয়াই প্রাইম জিরো ইকুয়াল টু মাইনাস থ্রি। আচ্ছা এখন আগে আমরা সিএফ টা বের করি। এটাকে আমরা তোমার এই যে বিয়া ফর্মে লিখলাম, অপারেটর ফর্মে লিখলাম, অক্সিলারি ইকুয়েশনটা হয়ে যাবে এম স্কোয়ার মাইনাস ফোর এম প্লাস ফোর ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ এম মাইনাস টু, তাহলে এম ইকুয়াল টু জিরো, এম ইকুয়াল টু টু টু। তাহলে কি পেয়ে গেল এখানে রুট টাইপার? ইকুয়াল এন্ড রিয়েল, ইকুয়াল রুট পাওয়া গেল। তাহলে আমাদের সিএফ টা হবে কি ওয়াই ইকুয়াল টু সি ওয়ান ই টু দি পাওয়ার টু এ প্লাস এক্স সি টু ই টু দি পাওয়ার টু এ। এখন ই টু দি পাওয়ার টু এক্স টা কমন নিয়ে নিলাম, সি ওয়ান প্লাস সি টু। যদি তিনটা হতো টু, আর একটা কিউবিং হতো ইকুয়েশনটা এম কিউব আবার টু হতো, তাইলে হতো কি সি ওয়ান এটা হতো, এটা এক্স হতো, এরপর এক্স স্কোয়ার সি থ্রি ই টু দি পাওয়ার টু এক্স থ্রি। এই হলো যে নিয়ম। এখন আমাদের ইনিশিয়াল কন্ডিশনে যাও, আমাদের সিএফ বের হয়ে গেছে, জেনারেল সলিউশন বের হয়ে গেছে, কি আছে ইনিশিয়াল কন্ডিশন? ওয়াই জিরো ইকুয়াল টু জিরো। তাহলে এই যে জিরোটা এটাকে কি করতে হয় জানো তোমরা? এটা কি আসলে সাইলেন্ট কি বলে? এটা ওয়াই সাথে কিছু নাই মনে করো, তুমি সাইলেন্ট কি ধরবা? সাইলেন্ট এক্স ধরতে হবে মনে মনে, সব সময় খেয়াল রাখো। সাইলেন্ট এক্স, নীরবে এক্স এখানে তোমার ধরতে হয়, শুধু ওয়াই থাকলো। তাহলে এই যে ওয়াই জিরো দেওয়া হলো, ওই জিরোটা হলো এক্স এর মান। যখন এক্স ইকুয়াল টু সাইলেন্ট এক্স ইকুয়াল টু জিরো, তখন ওয়াই ইকুয়াল টু কি হবে? কি দেওয়া হচ্ছে মানটা? জিরো। যখন সাইলেন্ট এক্স ইকুয়াল টু জিরো ডি ওয়াই বাই ডি এক্স এর বেলায়, তখন ওয়াই ইকুয়াল টু মানে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি। এই যে এখন আমি দেখো সাইলেন্ট জিরো রিয়াটা মান পুটিং এক্স ইকুয়াল টু জিরো, এই যে সাইলেন্ট জিরো এন্ড ওয়াই ইকুয়াল টু জিরো, যখন সাইলেন্ট জিরো তখন ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে তুমি এখানে ওয়াই ইকুয়াল টু জিরো বসাও, এখানে এক্স ইকুয়াল টু জিরো বসাই দিও, তাহলে সি ওয়ান ইকুয়াল টু কি হবে? জিরো পেল। তাহলে পুটিং দ্য ভ্যালু অফ সি ওয়ান, সি ওয়ান এর মানটা বসাই দিও এখানে, জিরো বসালে আমাদের থাকতেছে এই মানটা, বুঝছো? সি ওয়ান ইকুয়াল টু জিরো পুট করে দিলে আর কি এই এই জায়গাটাই। তাহলে সি টু এক্স ইটু দিবার টুয়াইস এক্স, এই যে সি টু এক্স ইটু দিবার টুয়াইস এক্স। এখন আমার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ ওয়াই প্রাইম এর মান দেওয়া আছে ইনিশিয়াল কন্ডিশনে। এই জন্য আমি কি করলাম, ওয়াই প্রাইম দ্যাট ইজ জয় বাই ডি এক্স। আর তাহলে এটাকে ইউভি তে ডিফারেন্সিয়েট করো, এক্স করলে ওয়ান, সি টু ইটু দিবার টুয়াইস এক্স, আবার ওই দিকটা হবে সি টু টুয়াইস এক্স ইটু দিবার টুয়াইস এক্স ইউ এন ভি। এখন তুমি কি করবা, এক্স ইকুয়াল টু জিরো আর ওয়াই প্রাইম ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু জিরো ওয়াই প্রাইম ইকুয়াল টু মাইনাস থ্রি, মাইনাস থ্রি। এখন ওই তিন নাম্বার ইকুয়েশনে এই মানটা পুট করে দেখো সি টু ইকুয়াল টু কত পাওয়া যায়। এক্স ইকুয়াল টু জিরো পুট করো আর ওয়াই প্রাইম ইকুয়াল টু মাইনাস থ্রি পুট করো, সি টু ইকুয়াল টু কত পাওয়া যায়?
माइनस थ्री माइनस थ्री यहाँ तो डायरेक्ट एक्स गुड तो जीरो बच चलो भी मानता जीरो है जाते यहाँ ना पावर ये कहने जीरो बच चलो इधर वन है जाते साथ में सुधु सी टू आर वाई प्राइमर मानो इसको माइनस थ्री तो लेस सी टू इक्वल टू माइनस थ्री तो एक्स सेकेंडरी बोला जाए এখন তুমি কনস্ট্যান্ট এর মানগুলো পেয়ে গেলা ওই যে একবার বলছিলে যে কনস্ট্যান্ট এ বি যে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট এর মানগুলো ওই যে বলছিলাম না তোমার ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকলে তখন তুমি কনস্ট্যান্ট গুলোর মান বের করতে পারো এই যে দেখো ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকাতে আমরা পুটিং দা ভ্যালু অফ সি টু ইন টু থ্রি নম্বরে সি ওয়ান তো আমরা জিরো পেলাম আর সি টু পেলাম মাইনাস থ্রি তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি এক্স সি টু দুটো ওয়াই সেট তারপর আসো তিন নম্বর এইটা সলভ ডিসক্রাইব বাই এক্স মাইনাস সিক্স টু বাই এক্স প্লাস নাইন ওয়াই ইকুয়াল টু জিরো তাহলে এটা তো এম স্কোয়ার মাইনাস সিক্স এম প্লাস নাইন ইকুয়াল টু জিরো এম মাইনাস থ্রি ডাবল এম জি থ্রি তাহলে এটা ঠিক আছে তারপর ডিসক্রাইব বাই এক্স প্লাস ফোর টু বাই এক্স প্লাস ফাইভ ওয়াই y equal to 2 and dy by dx equal to d square by dx squared when x equal to 0. dy by dx equal to d square by dx squared when x equal to 0. And y equal to 2. Initial condition. তাহলে এটার আমাদের auxiliary equation কি হবে তুমি তো মুখে মুখে বলতে পারো m square plus 4m plus 5 হবে আর এই যে m square plus 4m plus 5 equal to 0. এখন তুমি যদি এখন তোমরা যদি ওই নরমাল ফ্যাক্টরাইজ যদি নরমাল ইয়া দিয়ে করতে চাও ওই ব্রেন দিয়ে যদি একা ইয়া সাইডের মধ্যে নোট করতে যাও জিন্দগি তো বের করতে পারবে না ফ্যাক্টরাইজ করতে পারবে না তোমার কোন সূত্রটা মা মনে আনতে হবে ওই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 যে কোয়াড্রেটিক ইকুয়েশনের সূত্র আছে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac 4ac বাই 2ac এইটাকে তোমার মাথায় রাখতে হবে অলওয়েজ ফ্যাক্টরাইজ করার জন্য ওইটা হলো ওই সূত্রটা হলো মূল মন্ত্র ওইটা দিয়ে তুমি রিয়েল এন্ড ডিফারেন্টও বের করে ফেলতে পারবা ইকুয়ালও বের করে ফেলতে পারবা আর ইমাজিনারি হইলেও বের ইমাজিনারি হলে তো ওইভাবে যেতেই হবে এখন ইমাজিনারি রোড তুমি আগে যেভাবে বের করছি ওই ফর্মে যদি মনে রাখার এইটার বেলায় ওই ইমেজ এইটা মনে না আনো তুমি সময় নষ্ট করবার লাভ হবে না তার মানে কি বেটার তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের এই মূলগুলো বের করার জন্য ওই সূত্রটাকে অলরেডি স্মরণ রাখো কোনটা x equal to minus b plus minus root over b square minus 4ac by 2ac ঠিক আছে এই জিনিসটা মনে রাখতে হবে এই যে ওইটা দিয়ে আমি এখানে মান বসাইছি এই যে দেখো মান বসাইয়ার পর কি পেলাম মাইনাস টু প্লাস মাইনাস আই পেলাম মাইনাস টু প্লাস মাইনাস আই এখন সিএফ কি হবে বলো সিএফ কি হবে বলো ঠিক আমি সময় দেবো না ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স গুড ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স এ ইন্টু কস এক্স প্লাস বি ইন্টু সাইন বি ইন্টু সাইন গুড জবাব ঠিক আছে কারণ আই এর সাথে আমাদের কনস্ট্যান্ট হলো বিটাটা হলো ওয়ান আই এর যারা বুঝো নাই তাদের কারে করে বলে যে আমাদের আলফাটা হলো টু আমরা এখানে দেখতেছি প্লাস মাইনাস আই বিটাটা হলো ওয়ান আই এর সাথে এই জন্য এ টু দি পাওয়ার আর এ টু দি পাওয়ার মাইনাস টু এক্স এ কস এক্স প্লাস বি সাইন এক্স ক্লিয়ার কনসেপশন এই যে দেখো এখানে এখন তোমরা প্রয়োগ করলাম এখন আমাদের ইনিশিয়াল কন্ডিশন দেখো ডিও বাই ডিএক্স আছে কারণ কি এখানে কিন্তু তারপরও কিছু নাই বলে সাইলেন্ট জিরো ধরতে পারো তুমি যদি এটা পেলাম
আরেকবার ডিফারেন্সিয়েট করো, এটা পেলাম, তারপর তোমার দুইবার ডিফারেন্সিয়েট করার পরে এটা পেলাম, তারপরে এই যে আমি এই মানগুলো এখানে সিমপ্লিফাই করতেছি না, তোমরা নিজেরা ইয়া করবা, এইটা পেলাম আর dy/dx পেলাম এইটা। এখন বাট আমাদের তো অঙ্ক প্রবলেমের মধ্যে কন্ডিশন দেওয়া আছে dy/dx d2/dx2, তাহলে dy/dx এর যে মানটা আর এই মানটা সমান, তাহলে আমরা দুইটা মান সমান আমরা পুট করে দিতে পারি। এখন x আমরা 0 পুট করলে এটা পাই, এইভাবে সিমপ্লিফাই করলে b = 2 পাই, তারপর রেজাল্ট হয়ে গেল y = e^-2x, 2 এর মান হলো 2 cos x + b 2 sin x, তারপর নিলে রেজাল্ট আর কি হবে। তারপর d^2y/2 5y, এটাও তোমার তোমরা যদি নর্মাল ওয়েতে এটাকে ফ্যাক্টরাইজ করতে যাও পারবে না, তুমি ডাইরেক্ট এই সূত্রতে চলে আসতে হবে, এটা কিন্তু মনে রাখবো। তাহলে এখানে আমরা কি পেলাম, 1 প্লাস মাইনাস 2i, তাহলে e^α(x) প্লাস a cos 2x প্লাস b sin 2x cf, এই যে 4 ইয়ার ইকুয়েশন দেখো, d^4y/dx 4 মাইনাস 2 d^3y/dx 5 d^2 এত 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 এগুলো দিন, তাহলে এইখানে আমাদের ইয়াটা হবে অক্সিলারি ইকুয়েশনটা হবে এই হবে আমাদের m^4 মাইনাস 2m³ প্লাস 5m² মাইনাস 8m প্লাস 4 = 0। তারপর এটাকে জিরো মেথডে সলভ করবা, বুঝছো? জিরো মেথডে আমরা যদি সলভ করি তাহলে আমরা m মাইনাস 1 তার হোল স্কয়ার m স্কয়ার প্লাস 4 = 0 এটা পাই। এটা পাওয়ার পরে তাহলে m মাইনাস 1 তার হোল স্কয়ার = 0, m প্লাস 4 = 0 আমরা লিখতে পারি, তাহলে m = আমরা পাই 1 1, আর m স্কয়ার = 4, দ্যাট ইজ m স্কয়ার = -4, দ্যাট ইজ i স্কয়ার 4, দ্যাট ইজ m = ±2i। বুঝতে পারছো? যেহেতু আমাদের পাওয়ার 4 কয়টা মান হবে, m এর রুট হবে কয়টা, 4টা, তাহলে আমরা দুইটা পাচ্ছি ইকুয়াল আর দুইটা পাচ্ছি ইমাজিনারি। তাহলে ইকুয়ালটাকে আমরা কিভাবে লিখতেছি দেখো, জেনারেল সলিউশন লেখার বেলায় ওই যে আগে নিয়মে c1 প্লাস c2x e^x, যেহেতু m = 1, প্লাস আমাদের আলফাটা হলো 0, এই জন্য e^0x মানে 1, a cos of 2x প্লাস b sin of 2x, ক্লিয়ার? তাহলে তোমাদের নিশ্চয়ই অঙ্কগুলো তোমরা এখন নিজেরা করতে পারবা। এই পিডিএফটা স্যার দিয়ে দিয়েন স্যার, এটা দেওয়া হয়নি, এটা দেওয়া হয়নি আচ্ছা করানোর পর দেয় আর কি। তাহলে এখানে দেখো অনেকগুলো অঙ্ক আমি করে রাখছি, যেমন এই অঙ্কটা দেখো, এই যে 10 সলভ d^2 as s by dt স্কয়ার, তারপর প্লাস 8 ds by dt প্লাস 25 s = 0, গিভেন s = 4, ds by dt −16, and t = 0। এখন এই ক্ষেত্রে তুমি এই জেনারেল ইকুয়ারি অক্সিলারি ইকুয়েশনটা কি লিখবে, লেট y = কি লেখা উচিত, অক্সিলারি ইকুয়েশন স্যার m² প্লাস 8m প্লাস 25, না অক্সিলারি ইকুয়েশনটা তুমি ওই ট্রায়াল সলিউশনে কি লিখবে, লে তুমি কিসের সাথে কম্পেয়ার করবে, d^2y/dx² এর সাথে কম্পেয়ার করবে, আমরা কি করতাম তখন y e^mx লিখতাম, তাহলে এখানে কি লিখবে, s e^mt, mt জি স্যার, বুঝতে পারছো? ডিফারেনশিয়েট করবে কিসের সাপেক্ষে, t এর সাপেক্ষে, এই যে ভেরিয়েবল চেঞ্জ হলে কাটানোর কোনো কারণ নাই, এটাই বলতে চাচ্ছি আর কি। এখানে কি করছে তোমার, দুই ওয়াই ও দেন এক্স ও দেন, এস আর টি ভেরিয়েবল দিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এক্সপ্রেস করতে আর কি। সেক্ষেত্রে তুমি ওই মূল যে শিখে আসছো ওইটার সাথে ইয়া করবা, কম্পেয়ার করে তুমি লিখবা, বুঝতে পারছো? অক্সিলারি ইকুয়েশনটা আবার একই আসবে, কারণ আমরা তো এমটি লিখবো, তাহলে এটা হলে এটা হলো এই, তারপর তোমার জেনারেল সলিউশনটা হয়ে গেল এই। তারপর আমাদের ইনিশিয়াল কন্ডিশন গুলো ওই যে দেখো, ওখানে কি দেওয়া আছে, s = 4 দেওয়া আছে আর t = 0, তুমি s = 4 t = 0 বসে দাও, a = 4 পাওয়া যায়। তারপর ds/dt আছে দেখো, এখানে ওই যে দেখো ds/dt = -16, তার মানে তুমি ওই যে s = যে
জেনারেল সলিউশনটা পাইছি এটাকে ডিটি এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করতে হবে এই যে ডিএস বাই ডিটি ইকুয়াল টু এত তাহলে এখন ডিএস বাই ডিটি ইকুয়াল টু 16 বসাই দাও আর টি ইকুয়াল টু 0 পুট করে দাও সবগুলাতে টি ইকুয়াল টু 0 পুট করো আর এ ইকুয়াল টু 4 পুট করে 4 পুট করে দাও এ ইকুয়াল টু 4 আর টি ইকুয়াল টু 0 আর ডিএস বাই ডিটি ইকুয়াল টু 16 পুট করলে আমরা এখানে a equal to 4 পেয়ে যাই আর সরি b equal to 0 পেয়ে যাই তাহলে আমাদের সলিউশনটা হয়ে যাবে হ্যান্স দ্য পার্টিকুলার সলিউশন ইজ s equal to 4 e to the power minus 40 cos of 3t b তো 0 অর্থাৎ এটা এই এই জায়গাটাই সলিউশন তাই যে এখানে b তো 0 a হলো 4 সুতরাং b টু s equal to e to the power minus 40 4 e to the power minus 40 cos of 3t এটা হলো আনসার তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমরা আশা করি পারবা তাহলে নিউ আর একটা চ্যাপ্টার একটু শুরু করি অল্প কতক্ষণের জন্য আমাদের এখানে স্যার এগুলাই করি আমাদের আজকে নেট প্রচুর প্রবলেম করতেছে গ্রামে স্যার জি স্যার কথাগুলো কেটে কেটে আসতেছে আমি কি নেটটা তো কানেক্ট করছো তুমি তো কানেক্টই করো নাই কি আমার হেডফোন কানেক্ট না করলে কানেক্ট হবে তো না ওদের সাথে কথা বলছি এখানে না শুনতেছ আমিও তো শুনতেছি হেডফোন কানেক্ট হলে তো আমি আর শুনবো না সার্কিট চলে গেছে না আছে এটাই তো পাঁচ তোমার এটাই পাঁচ করতেছো শুনো আজকে তাইলে এটা দাঁড়া তুমি আমি কিন্তু স্ক্রিন শেয়ার দিই মানে আপাতত এটা অন হচ্ছে কারণ তুমি চিন্তা আমি তোমাদের সন্ধ্যার দিকে আমি সেট করে দেবো হ্যাঁ নতুনটা শুরু করি না সময় খুব একটা না আচ্ছা করবো আচ্ছা ক্লাস শেষ নারায়ণ পাঁচ